নমস্কার, আমি শুভা। জিও বাংলায় সবাইকে স্বাগত। জিও বাংলা সরস্বতী সম্মান 2020 আমরা চলে এসেছি, আর এই 2020 আমরা আজকে হাজির হয়ে গেছি যোধপুর বয়েজ স্কুলে। আর আমার সাথে আছে অভিজিৎ। কেমন লাগছে যোধপুর বয়েজ স্কুলে এসে তোমার এই যে ব্যাপারটা? আমরা ক্যামেরা পার্সনকে বলবো সামান্য একটুখানি থিমের ব্যাপারটা একটু দেখাতে। এই ভিডিওটি নিবেদন করছে কিন্তু রাইস এডুকেশন। তো আমরা যেটা ঢুকেই ফার্স্টে দেখলাম সেটা হচ্ছে এখানে কিন্তু পরিবেশের ওপর থিমটা গো গ্রিন, ঠিক আছে? পরিবেশের ওপর থিম কিন্তু আমরা বরাবরই অনেক জায়গাতেই দেখে এসেছি, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার শুভ, এরা কিন্তু এক সপ্তাহের মধ্যে এই পুরো থিমটা, এই পুরো প্রজেক্টটা কিন্তু না এক্স্যাক্টলি এখানে একটা কথা আছে, মানে এটা কিন্তু এই যে এরা এক্সিকিউট করেছে টোটাল গো গ্রিনটা, এটা কিন্তু ইন হাউস, মানে স্কুলের পুরো স্কুলের ট্যালেন্ট। এটা ক্লাস 1 থেকে সব জায়গায় আমরা যেটা শুভ দেখি, যে সব জায়গায় আমরা দেখতে পাই যে সব জায়গায় থিমের পুজো হয়তো নিজেদের মধ্যে, নিজেদের, তুমি যেটা বলছো ইন হাউস ট্যালেন্ট, যেটা স্কুলের ট্যালেন্ট, সেটা কিন্তু বারবার উঠে আসছে। আমরা বিভিন্ন স্কুলে দেখছি, সেই প্রত্যেকটা স্কুলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্কুলের যে ট্যালেন্ট, সে তাদের যে ভাবনা চিন্তা, প্রতিবার যেটা আমরা সেটা দেখছি যে নতুন নতুন মেসেজ, যেটা সরস্বতী পূজায় আমরা দেখতাম না, সরস্বতী পূজায় নর্মাল পূজো দেখতাম, কিন্তু এখন এবছর কিন্তু একটু চমক আছে, সব জায়গায় কিন্তু থিমের পূজো দেখতে পাচ্ছে, নতুন নতুন মেসেজ দেখতে পাচ্ছে। প্রত্যেকটা স্কুলে স্কুলে গিয়ে দেখছি কিন্তু আমরা সরস্বতী পূজোর যে প্যান্ডেলগুলো বা চিন্তা ভাবনা, সেটা কিন্তু আপডেট হতে লেগেছে, একদম মানে একটা নতুন একটা প্রযুক্তি, মানে নতুন যুগের একটা আহ্বান করছে, কেননা এবং তারা প্রত্যেকটা স্কুল স্টুডেন্টরা বোঝাতে চেষ্টা করছে যে দুনিয়ার বুকে বা পৃথিবীর বুকে কোনটা হ্যাম্পার করছে, কোনটা হার্মফুল হচ্ছে, সেইটা পুজোর দ্বারা, মানে সরস্বতী পুজোর দ্বারা তারা তুলে ধরেছে। এবং সরাসরি আমরা চলে যাব, আমি আর অভিজিৎ ডিরেক্টলি চলে যাব স্টুডেন্টসদের কাছে, যে ওদের কী চিন্তাভাবনা, মানে এটা কেন চিন্তাভাবনাটা এসছে এবং কোথায় ক্ষতি চলছে, সেটা আমরা ডিরেক্টলি চলে যাব। হ্যাঁ, তোমার প্রথমেই নামটা তোমার জিজ্ঞেস করবো। আমার নাম অভিজিৎ মণ্ডল। আচ্ছা, এই যে টোটাল আমরা থিমটা দেখতে পাচ্ছি গো গ্রিন, মানে সব কিছু সবুজের, টোটাল ব্যাপারটা কী তোমরা যদি ডিটেলসে যদি বল? আমাদের স্যারেরা আমাদের এই যে গ্রেটা থুনবার্গের বিষয়টা আমাদের তুলে ধরেছিল আমাদের কাছে, তা আমাদেরকে বলেছিল যে তোরা এটা সাপোর্ট করিস কি করিস না, তো আমরা সেটাই ভেবে আমরা সাপোর্ট করি, এটা ভেবেই আমরা এটাকে আমরা বানিয়েছি। আচ্ছা, আমরা এই থিমটা বিষয়ে ভেবেছিলাম। আচ্ছা, এখানে কী কী মানে তোমরা ইউজ করেছো? আমরা মেইনলি যেমন আমাদের প্রথমেই আমাদের যেটা দেখতে পাবেন এই যে ঝাড়টা রয়েছে পেছনে, ওগুলো আমরা মাটির ভাড় কাগজ এগুলোই মেইনলি যতটা আমরা চেষ্টা করেছি যে আমরা যাতে পরিবেশ সব সহায়ক হয়, সেটা আমরা ইকো ফ্রেন্ডলি জিনিসগুলো আমরা ইউজ করেছি। আমাদের তো প্রথম উপাদান হচ্ছে কাগজটা, কাগজের বিভিন্ন আমরা কাটিং সেখানে দেখতেই পাবেন। এছাড়া আমাদের যারা মানে পার্টনার ছিল তারা হচ্ছে একদম ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত আমাদের সবাই রয়েছে। আর হচ্ছে আমরা প্রত্যেকের জন্য প্রত্যেকের কাজ অ্যালট করা ছিল, যেমন দেখতেই পাবেন, যদি আমরা একটু দেখা করতে বলবো যে ওখানে কাগজের পাতা প্রচুর রয়েছে। এছাড়াও এই যে গাছটা দেখতে পাচ্ছেন, আমরা দেখলাম খড় ইউজ করেছি, আমরা এখানে অনেক কিছু যেগুলো মানে বায়ো ফ্রেন্ডলি, যেগুলো আমরা সেগুলোই মেনলি ইউজ করার চেষ্টা করেছি, কিন্তু যতটা রাখতে পেরেছি, কিন্তু সব কিছুই তো আর বায়ো ফ্রেন্ডলি ইউজ করা যায় না। মানে এখানে তোমরা দেখানোর চেষ্টা করছো যে পৃথিবীর বুকে যে হ্যাম্পার করছে, যে জিনিসগুলো যেটা এফেক্ট করছে, যেটা আমাদের অক্সিজেন পেতে আমাদের মানে অক্সিজেন পার্সেন্টেজ আমাদের কমে যাচ্ছে, সেটাই তোমরা তুলে ধরছো যে এটা রেমিডি কি হতে পারে বা কি করা উচিত আমাদের, তাই তো? একদম একদম। আচ্ছা, এটা তো গেল তোমাদের থিমের কথা, আজকের প্ল্যানটা কি? হ্যাঁ, আজকে তো বলতে হবে, কারণ এতদিন যা কাজের চাপ ছিল, কারণ এতদিন আমাদের প্রায় রাত জেগে অনেকদিন কাজ করতে হয়েছে, এমনকি কালকে রাত পর্যন্ত আমরা রাত জেগে আলপনা দিয়েছি, এটা সত্যি বড় কথা। তো এবার আমাদের প্ল্যান তো আছে যে বন্ধুদের সাথে একটু বেরোতে হবে, আজ আড্ডা ঠাড্ডা দিতে হবে, তো আজকে একটু স্কুলে তো থাকবোই, কারণ স্কুলের পুজো, এটা আমাদের স্কুলের পুজো, তো স্কুলের পুজো তো থাকতেই হবে, কারণ আমাদের দায়িত্ব আছে, তো সেই দায়িত্বটা পালন করে আমরা তারপর আমাদের আড্ডাতে চলে যাবো। তোমার নাম কি? হ্যাঁ, একটা কথা তার আগে ওর কাছে যাওয়ার আগে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, ব্যাপারটা হচ্ছে সব কিছু ঠিক আছে, খাওয়া দাওয়ার ব্যাপারটা তো আমাদের জিজ্ঞেস করো। খাওয়া দাওয়াটা তো ওদেরকে জিজ্ঞেস করবো, ওরা তো দাঁড়িয়ে আছে কিছু বলছে না। হ্যাঁ, তোমার নামটা কি? মন্দির হাপাল। হ্যাঁ, তোমাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা কি স্কুলে? এছাড়া আমাদের যেটা মানে স্কুলের যেটা খাওয়ানো হয় সেটা আমাদের 31 তারিখ প্ল্যান রয়েছে।
সেটা আমরা খাবো। আর এমনি তো বন্ধুদের সাথে বেরোলে তো খাবার তো প্ল্যানই আছে। সরস্বতী পুজো মানে আমরা জানি যে পড়াশোনা বন্ধ, এইটা কতদিন মানে তিন দিন ধরে চলবে? তো না না কালকে তো পড়তে বসে এখন কোনো মানে কিছু নেই, পড়তে বসা হবে, পড়া তো আছেই, আগে পুজোর মজাটা হয়ে যাক। সরস্বতী পুজো বাঙালি মানে হচ্ছে তিন দিন বই খাতা সরস্বতীর পায়ে আমরা যেটা জেনে আছি, এবং পড়াশুনো মানে ওই রকম চাপও নেই এবং ফ্রিভাবে থাকা স্টুডেন্টসদের জন্য একটা বড় জিনিস। আর আর মানে সরস্বতী মানে তোমরা কি করতে চাইছো মানে এই বছরের মানে কি কি প্ল্যান আছে? কেন তোমাদের কতদিন ধরে ঠাকুরটা থাকবে? ঠাকুরটা আমাদের মেনলি 31 তারিখ পর্যন্তই থাকবে, কারণ 31 তারিখ খাওয়া দাওয়ার পরে আমাদের ভাসানের প্ল্যান আছে। তো ভাসানটা হয়ে গেলে তারপরে তো একটু মজা টজা হবেই, তারপরে আবার পড়তে বসা, রোজকারের নিয়ম, রোজকারের নিয়মে চলে যেতে হবে, তারপরে আর কি পড়াশোনার চাপে আবার ফিরে যেতে হবে। একটু মানে ওদের কাছ থেকে জানা গেল, কিন্তু ওনাদের যে ওদের যে ইন্সপায়ার করছে যে টিচার, যাদের ছাড়া এই এই যে পথ চলাটা কোনোদিনই অতিক্রম করা সম্ভব ছিল না, তো তাদের কাছেও চলে যাব। আমার নাম স্বর্ণেন্দু সরকার। ওরাও সেই ব্যাপারটা নিয়ে ভাবিত ছিল কম বেশি। তো যখন থিমটাকে আমরা জাস্ট মানে সরস্বতী পুজোর একটা থিম কিছু ভাবতে হবে এটা নিয়ে একটা কমিটি গঠন করার পর যখন আলোচনার জায়গাতে আসে, আমি শুধু একবার ওদেরকে বলেছিলাম যে গ্রেটা থুনবার্গের যে ভাবনা চিন্তাটা যে আমরা কী পৃথিবী ছেড়ে যাচ্ছি পরের প্রজন্মের জন্য, যেটা এবং এই সময় সব থেকে আমার মনে হয় সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ইস্যু যেটা সকলের ভাবা উচিত, সমস্ত কিছু ছেড়ে ভাবা উচিত। কারণ যদি এইভাবেই চলতে থাকে, এত উদাসীনতা যদি থাকে, তাহলে একটা সময়ের পরে কী হয়তো আর যে সময় ভাববো সে সময় আর কিছু করে ওঠা সম্ভব নয়। ওরা এক বাক্যে সেই জায়গাটাকে মেনে নেয় এবং শুধু এইটুকুনো বলা ছাড়া বাদবাকি পুরো চিন্তাভাবনার রূপায়নটা কীভাবে করা সম্ভব সেটা কিন্তু স্টুডেন্টরাই করে। কতটা এক্সাইটেড ছিল স্টুডেন্টরা মানে আপনারা? ওদের শুধু দেখুন, ওদের সরস্বতী পুজো বলে নয়, আপনার ওয়াল ম্যাগাজিন দেখলেও বুঝতে পারবেন ওরা প্রতিটা কাজে ওরা এত মানে ইনোভেটিভ চিন্তাভাবনা অ্যাড করতে পারে, প্রচুর ইনপুটস ওরা দেয় এবং ওরা রাত জেগে জেগে কাজ করে। যে আলপনাগুলো মানে ওরা, আমি মাঝে মাঝে ভেবে অবাক হই যে একটা ছেলেদের স্কুলে এত সুন্দর করে আলপনা করা সেটা কিন্তু সব স্কুলে সব চট করে দেখা সম্ভব নয়, এগুলো সবগুলো ওদের করা। আমি পেন্টিংগুলো দেখছি, আমরা ঢোকার সময় যখন ঢুকলাম পেন্টিং চারদিকে একটা পেন্টিং রয়েছে, এগুলো কি মানে এটা কি মানে একদম যারা প্রাইমারি স্কুল থেকে শুরু করে সবাই কি এর সাথে ক্লাস 1 থেকে স্টার্ট করে ওনাদের কাছে মানে যাচ্ছে? ওদেরকে যেটা করা হয়েছিল থিমটা আমরা যখন মোটামুটি ডিসাইডেড হয়ে গেল যে এটাই থিম হবে, তারপর আমরা প্রাইমারি থেকে একদম পুরো হাই সেকেন্ডারি লেভেল অব্দি সব স্টুডেন্টদের জানিয়ে দিই যে এই থিমের উপর তোমাদের কিন্তু ড্রয়িং জমা দিতে হবে। এবং আমাদের স্কুলের যদি আপনারা এটা দেখেন এবারে যে আমাদের ইনভাইটেশন কার্ড যেটা হয়েছে সেটার দুটো পিঠেও কিন্তু স্টুডেন্টদেরই আঁকা ছবি দিয়ে আমরা করেছি এবছর, মানে সব কাজের মধ্যে ওকে ইনভলভ করে ফেলেছে। এটা এত বড় একটা ম্যান পাওয়ার সেটাকে যদি ব্যবহার করা যায়, কারণ আমাদের সময় খুব কম ছিল, 2 উইকের মতন একটা সময়। তবে দেখে মানে যোধপুর বয়েজদের ছেলেদেরকে দেখে মানে খুবই ডেডিকেটেড কাজে, কারণ এত সুন্দরভাবে ফুটি তুলে। তো 3 cheers ফর যোধপুর বয়েজ, 3 cheers ফর যোধপুর বয়েজ, 3 cheers ফর যোধপুর বয়েজ, বাংলাটা হবে না, 3 cheers ফর জিও বাংলা, 3 cheers ফর জিও বাংলা, 3 cheers ফর জিও বাংলা। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা জেনে গেলাম যোধপুর বয়েজ যোধপুর বয়েজের স্টুডেন্টদের কাছ থেকে তারা কতটা এক্সাইটেড এই সরস্বতী পুজোয়। And this video was brought to you by Rice Education, আমার সাথে অভিজিৎ, ক্যানা পারসন গোবিন্দর সাথে, আমি শুভ, আবার ফেরত আসবো অন্য কোনো স্কুলে। আর ততক্ষণ চোখ রাখুন জিও বাংলার পরে।